এসএসসি মামলায় সোমবার বেনজির রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, এক মাসের মধ্যে 2016 সালের নিয়োগের পর থেকে পাওয়া সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে, তাও আবার সুদ সমেত, এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় জনসভায় যোগদান করে এসএসসিতে চাকরি চাওয়া প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই অর্ডারটি সম্পূর্ণ বেআইনি অর্ডার, এ নিয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি। পাশাপাশি হাইকোর্টের রায় প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি। বোমা ফাটাবেন, বোমা কি বোমা, না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5-2 লক্ষ পরিবার বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন, মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।